আমাদের প্রোগ্রাম থেকে যারা যারা শাড়ি বুক করবে এই মানে 15 দিনের মধ্যে যারা যারা বুক করবে বা এসে কেনাকাটা করবে তাদের কিন্তু প্রত্যেকের জন্য একটা করে আকর্ষণীয় পুরস্কার থাকবে। কাঁথা স্টিচে জগন্নাথের শাড়ি, এটা পুরো কাঁথাতে গেছে, দেখলে মনে হবে পুরীর মন্দিরে বসে রয়েছে। কাশফুল, মানে এত সুন্দর ডিটেলিং হয়েছে শাড়িটার মধ্যে, তুমি দেখো ভীষণ সুন্দর শাড়িটা। এই যে দেখো এই কাজগুলো চলছে, এগুলো একদম কর্ণাটক থেকে রাজস্থান অবধি যে বাঞ্জারা স্টিচটা সেটা পুরো 14টা স্টিচ দিয়ে শাড়িটাকে ভরা, যেটা পিওর ছাড়া এই বাঁধাটা কাজটা হয় না, ফোটানোটা যায় না। এই যে দেখাচ্ছি, দেখো কাজগুলো চলছে। হ্যাঁ, একটু আনকমন, আমি কমন জিনিসটাই পছন্দ করি না, একটু আনকমন। হ্যাঁ হ্যাঁ, হাতে বোনা, এই যে র্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপার পুরো সাইড থাকবে। আমরা সবাই চাই এমন কোনো ব্যবসা করতে যে ব্যবসা করলে খুবই কম টাকা আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে এবং যে ব্যবসা করলে প্রচুর পরিমাণে আমাদের প্রফিট করা সম্ভব। ব্যবসা করে লস করতে বা ব্যবসা করে ক্ষতির মধ্যে সম্মুখীন হতে আমরা কেউ চাই না। বর্তমান সময়ে কম টাকা ইনভেস্টমেন্ট করে প্রচুর পরিমাণে প্রফিট করার জন্য বুটিকের ব্যবসা অন্যতম। একমাত্র বুটিকের ব্যবসাতেই প্রচুর পরিমাণে লাভ করা পসিবল, কারণ খুব সহজ করে বলতে গেলে বুটিকের শাড়ির মধ্যে একটি শাড়ির সঙ্গে অন্য শাড়ির কোনো রকম মিল থাকে না। 100টি ডিজাইন পাবেন যা একটার সঙ্গে একটা একদমই মিল নেই। যদি আপনি চান কম্পোজি নিয়ে একটি মনের মতো ব্যবসা করবেন, তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য একদম উপযুক্ত ভিডিও। আজ আমি আপনাদের কলকাতার বুকে একজন বুটিক ম্যানুফ্যাকচারের সন্ধান দেব, যেখান থেকে খুবই কম প্রাইসের মধ্যে আপনারা বুটিকের শাড়ি কিনতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকের কালেকশনগুলি। আর সর্বদাই এবং সবসময়ের জন্যই বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন। নমস্কার, আমি মঞ্জুরি, আমি অতনুর এই চ্যানেলটাতে তো অনেকবারই এসেছি, মানে আমার পরিচয় আর আলাদা করে কিছু দিতে হবে না, সবাই আমাকে চেনে। আর আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, সবাই জানে কিন্তু আমার একটা একটা উদ্যোগপতি প্রতিভা, অর্থাৎ মেয়েরা কিছু করুক, মেয়েরা কিছু শিখুক, মেয়েরা নিজের পায়ে দাঁড়াক, মেয়েরা আসুক, আসতে হবে। আর আমরা দেখিয়ে দেবো যে তার মধ্যে, সেই মেয়েটির মধ্যে কতটা ক্রিয়েটিভিটি আছে সেটা জানতে গেলে অতি অবশ্যই আসতে হবে মঞ্জুরি বুটিকের এখানে। আর একটা যেটা আজকে আমার কাছে যারা এসে কেনাকাটা করবে বা যারা বুক করবে, আমার প্রোগ্রামটা দেখেও যারা বুক করবে তাদের জন্য কিন্তু একটা আকর্ষণীয় পুরস্কার থাকবে, সেটা কেনার পরেই সে আমাকে বলবে, সেও আমাকে রিংব্যাক করে বলবে না মঞ্জুরি জিনিসটা সত্যি খুব সুন্দর হয়েছে। আর হোলসেলাররা অতি অবশ্যই যোগাযোগ করতে থাকবেন, আমার এখানে কিন্তু রিটেল হোলসেল দুটোই হয়, যারা শিখতে চাইছে কিছু তারাও যোগাযোগ করতে থাকুক। আমাদের এখানে কিন্তু বুটিকের একটা বিশাল কোর্স করানো হয়, যেটা শিখে যে কোনো মেয়ে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারবে। আর যারা ভালো কাজ করে তাদের কিন্তু আমাদের এখানে নিয়ে নেওয়া হয়, একটা মঞ্জুরি ফ্যামিলি টিম ওয়ার্ক তৈরি করা হয়, এবং সেই টিম ওয়ার্কটা দিয়েই আমি কিন্তু আজকে কাজ আরম্ভ করব, দেখানো আরম্ভ করব। কিন্তু তার আগে আমি দুজনের সঙ্গে একটুখানি পরিচয় করিয়ে দেবো, যারা আমার খুব কাছের মানুষ। একটা হচ্ছে মধুলিনা ঘোষ, হ্যাঁ ভীষণ ভালো ড্রয়িং করে, ও আজকে আমার সঙ্গে মানে সমানেই থাকবে। আর একটা হচ্ছে সোমা দত্ত, তো ও এখানকার দুজনেই স্টুডেন্ট ছিল একটা সময়, দুজনেই এখন টিচার, দুজনেই আমার ভীষণ কাছের মানুষ। তা ওরা আজকে দেখাবে, ওদের এটা শখ, সেই জন্য আমি আজকে ওদেরকে দিয়েই দেখানো করাবো। আর আমি তো থাকছি তোমাদের সঙ্গে, প্রথমটাই আমি দেখাবো একটা জগন্নাথ দেবের শাড়ি, যেটা আমাদের সারা বছর হয়, এগুলো কিন্তু আমাদের সারা বছরের শাড়ি। আচ্ছা, প্রথম শাড়িটা আমি দেখাচ্ছি, এটা একটা কাঁথা স্টিচে জগন্নাথের শাড়ি, এবং কাঁথা স্টিচটা আমার এখানকার স্টুডেন্টদের দিয়ে হাতের কাজ করা রয়েছে, এটা পুরো কাঁথাতে গেছে, দেখলে মনে হবে পুরীর মন্দিরে বসে রয়েছে, একদম একদম হাতে তৈরি, পুরো হাতে তৈরি কাঁথা স্টিচ। তুমি তো জানো আমার কাঁথা স্টিচ কিরম লেভেলে হয়, কাঁথা স্টিচের কাজ, হ্যাঁ আগে ভিডিওটা দেখিয়েছি। এই শাড়িটা এখনো কাজ হচ্ছে, এটা এই ধরনের শাড়ি আমাদের সারা বছরের সেল হয় আর কি। তো এইটা হচ্ছে এক নম্বর শাড়ি, যেহেতু আমার এখান থেকে হোলসেল হয়, হোলসেলও প্রচুর লোক নিয়ে কেনাকাটা করে, সেই জন্য আমি প্রাইসটা বলছি না, প্লিজ একটুখানি জেনে নেবেন। আচ্ছা, এই শাড়িটার কিন্তু এখনও কাজ বাকি রয়েছে, আমি তোমায় দেখিয়ে দিলাম, এটা প্রথম শাড়ি। দ্বিতীয় শাড়ি হচ্ছে যে যেটা তুমি দেখতেই পাচ্ছ, আমার চারিধারে গণেশ, তো আমরা এটারও খুব ভক্ত এবং আমার স্টুডেন্টরাও ভীষণভাবে বিশ্বাস করে এই দেবতাটাকে। আর গনু বাবা বা জগন্নাথ, এদের না মানে এরা না হলে বোধহয় আমি কিছুই করতে পারবো না, আমার মনে হয় যেন ঈশ্বরের আশীর্বাদ আমার মতন আছে। এটাও কিন্তু একদম কাঁথা স্টিচের কাজ, এটাও দেখে এটাও তৈরি হচ্ছে, এটাও ভীষণ সুন্দর। মেটেরিয়ালটা হচ্ছে কাতানের ওপর করা হয়েছে, হ্যাঁ ফোর প্লাই কাতানে কাজটা করা হয়েছে, এটাই আছে উল্টো পিঠটা। এগুলো কিন্তু সব আমাদের স্টুডেন্টদের হাতের কাজ, যে তোমায় বলছি না শিখে শিখে কিছু করুক, শিখে কিছু করুক। এই যে এটা দেখাচ্ছি উড়িষ্যার পটচিত্র, এগুলো দেখো একদম মানে কেউই দেখায় না। হ্যাঁ, আজকে স্বনির্ভর মানে প্রচুর, তোমার ভিডিও দেখে প্রচুর মেয়েরা আজকে স্বনির্ভর এখানে। আচ্ছা, এইটাও আর একটা গেছে, এটা উড়িষ্যার পটচিত্র, হ্যান্ড পেন্টিংয়ের ওপর করা হয়েছে, এটা গেছে তসরে।
হ্যাঁ ভীষণ সুন্দর পটচিত্র তো লোকে মানে এগুলো একদম হয় না কারণ খুব টাফ আঁকাগুলো আর খুব রেয়ার থাকে কিন্তু আমাদের এখানে থাকে অনেক টাইম লাগে আর যেহেতু আমাদের এখানে হ্যান্ড পেইন্টিংটা করানো হয় তো তারাই কিন্তু আবার আমাদেরকে এই কাজগুলো করে দেয় ঠিক আছে এটা অল ওভার শাড়িটা কিন্তু এভাবেই চলে যাচ্ছে এটা আছে একটা উড়িষ্যার পটচিত্র এটা আছে একটা মেদিনীপুর পটচিত্র তুমি দেখো এই যে কাজগুলো দেখো তসরের মধ্যেই করা হয়েছে জরিপাত তসরে মেদিনীপুরের পটচিত্র এবং প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর আঁকাগুলো একটা একটা করে তুমি ধরলে বুঝতে পারবে কত সুন্দর ড্রয়িংগুলো ভীষণ সুন্দর এবং এগুলো কিন্তু আমার সমস্ত স্টুডেন্টদেরই হাতের কাজ আচ্ছা এইবার আমি দেখাচ্ছি একটা হ্যান্ড পেইন্টিং দেখিয়ে দিচ্ছি এগুলো অনেকেই আছে না একটু কম রেঞ্জের চায় সেটা হচ্ছে এটা কম রেঞ্জের হ্যান্ড পেইন্টিং এবার দুটো রেঞ্জ কেন আমি বলে দিচ্ছি এটা কম রেঞ্জ এবার আর একটা রেঞ্জটা আমি দেখাবো কেন তোমায় বলে দিচ্ছি এটা হচ্ছে যারা অল্প রেঞ্জের চাইছে তাদের জন্য এটার শাড়িটার ডিটেলিংটা দেখো বিভৎস সুন্দর শাড়িটাও চলে এলো তোমার রেশম পাড়ে শরতের আকাশ মায়ের চোখ মুখ মায়ের শেডিং হ্যাঁ একদম আর তুমি দেখো মানে কাশফুল মানে এত সুন্দর ডিটেলিং হয়েছে শাড়িটার মধ্যে তুমি দেখো ভীষণ সুন্দর শাড়িটা এবার সম্পূর্ণ হাতে আঁকা এবং আমার স্টুডেন্টদের হাতে আঁকা আমার স্টুডেন্টদের কাজ এটাও দেখো এখানকার আমাদের স্টুডেন্টদের হাতের কাজ ভীষণ সুন্দর কাজগুলো করেছে আমার স্টুডেন্টরা পুজোর কালেকশন এখন থেকেই চলে আসছে পুজোটা তো একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে এই হ্যান্ড পেইন্টিংগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে এগুলো এগুলোর কোনো দাম হয় না জানো তো প্রাইসলেস হ্যাঁ হ্যাঁ কালেকশন আমাদের পুরোটাই হচ্ছে ক্রিয়েশন একদম প্রাইসলেস হ্যাঁ একদম এবং সব আমাদের স্টুডেন্টদেরই হাতের কাজ ভীষণ সুন্দর এটাও তুমি দেখো এটা হচ্ছে তাঁতে তাঁতের মধ্যে যাচ্ছে পিওর তাঁতের মধ্যে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভেলভেট পার শাটিন পার এটা দেখো পুরো মনে হবে জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে রয়েছে তুমি এগুলো আমাদের সারা বছরের শাড়ি এগুলো আমাদের ম্যাক্সিমাম বিদেশে যায় সারা বছর এটা হচ্ছে রেশম চেক কিন্তু তার উপর কাঁথা স্টিচ করা হয়েছে হ্যান্ড ওয়ার্ক একদম কাঁথা দিয়ে হ্যান্ড ওয়ার্ক করা হয়েছে অল ওভার শাড়িটাতে এরমভাবে যাচ্ছে আমার এখানে হোলসেল মানি যে তোমাকে একঘেয়ে জিনিস দেখাবো সেরকম কোনো ব্যাপার নেই এটাতে আছে পিটিটা থাকবে না বাট এগুলোতে হ্যাঁ 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 এটা দেখো মেশিনের কাজ এটা তো ব্লাউজ পিস আছে হ্যাঁ এবার অথনে তোমাকে আমি আর একটা কথা বলছি আমাদের এটা আর একটা প্রয়াস তৈরি হচ্ছে যেটা ধরো অনেকেই বাবা মারা কি হয় একটা এখন তো চাকরি বাকরির ভীষণ করুণ অবস্থা এবং অনেক বাবা মাই খুব মানে চিন্তিত থাকে তার সন্তান কি করবে কি করবে কিন্তু অনেক বাচ্চার মধ্যে খুব আগ্রহ থাকে যে আঁকা শিখবো বা কিছু করব আমাদের দুটো ক্লাস চালু করা হচ্ছে একটা হচ্ছে যে 3.5-4 বছরের বাচ্চা থেকে 7-8 বছর পর্যন্ত একটা ক্লাস চালু করা হবে সেটা শুধুমাত্র রোববার বা অথবা শনিবার দিন আর একটা হবে 8-9 বছরের বাচ্চা থেকে একদম স্কুল গণ্ডি অবধি শেখাবো যেটা ওরা শিখে পরবর্তীকালে এবং খুব প্রফেশনালি আমরা শেখাবো যেটা পরবর্তীকালে ওরা যদি নিজেরা কিছু করতে চায় সেটা কিন্তু করতে পারবে হ্যাঁ তার জন্য যোগাযোগ করতে হবে মায়েরা যোগাযোগ করুন আপনাদের দেখবেন অনেক চিন্তা মুক্ত হয়ে গেছে এটা গেছে হ্যান্ড আড়িতে গেছে ফুল শাড়িটা তাঁতের ওপর পুরো শাড়িটা যাচ্ছে আড়িতে তাঁতের ওপর এটা আর একটা গেছে এটাও তাই তাতে গেছে তাতে দেখো কি ভলিউমে কাজ করা হয়েছে এবং পুরোটা কিন্তু হ্যান্ডারির কাজ পুরোটা গেছে হ্যান্ডারি হ্যাঁ ফুল ভলিউমে কাজটা করা হয়েছে তাতে হ্যাঁ 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 এগুলো সব কিন্তু আমাদের স্টুডেন্টদেরই হাতের কাজ ভীষণ সুন্দর যারা ধরো আড়িটা খুব ভালো কাজটা করে তাদেরকে দিয়ে কাজটা করাই আমি সব স্টুডেন্টদেরই হাতের কাজ হ্যাঁ অল ওভার বেশিরভাগ স্টুডেন্টদের একটাই ঘর বাড়ি হয়ে গেছে মোটামুটি এদের মোটামুটি এটাই বাড়ি আমাদের মতন এই কাজ তুমি কোথাও পাবে না এটা হচ্ছে তোমার চান্দেলির ওপর কাজ প্রচুর প্রচুর চলে আসতে হবে 37/1C রানী হর্ষমুখী রোড হ্যাঁ হোম ডেলিভারি রয়েছে সিওডি কলকাতার মধ্যে অ্যাভেলেবেল আর বাইরের লোকেরা তো আমাদের যারা বিদেশে থাকে তারা তো ভিডিও কলের মাধ্যমে নেয় সেটা তো জানে যারা নতুন লোক তাদের জন্য বলে দিচ্ছি আর দূরের বন্ধুরা বুকিং করার পরে ব্যাংক ট্রান্সফার করার পরে আমাদের এখান থেকে শাড়িটা কিন্তু বেরিয়ে যাবে এটা দেখো ফিউশন জাম কাঁথা এটা প্রথম পোর্শনটা আমরা কাঁথাতে নিয়েছি তারপরে এই জায়গাগুলো কিন্তু সমস্ত হ্যান্ড আড়িতে করা হয়েছে আমি তোমায় বলছি না মানে আড়ি পায়ে চলে গেছে আড়ি সেই আড়িটাকে আমরা নতুন করে নিয়ে এসেছি এটা কিন্তু পুরোটা হ্যান্ড আড়িতে
আড়িতেই গেছে। এই কাজটা পুরোটা কিন্তু হ্যান্ড আড়িতে গেছে, মিরর ওয়ার্কটা করা রয়েছে, পুরোটা কিন্তু আড়ি দিয়েই বাঁধা রয়েছে শাড়িটা, পুরোটা একদম হ্যান্ড আড়িতে। এটা হচ্ছে ফিউশন জামকাঁথা, সব এক পিস, এক পিস এক পিস। আমি হোলসেল করছি বা রিটেল করছি সেটা কোনো ব্যাপার না, কিন্তু হোলসেল মানেও সব এক পিসের শাড়ি, মানে একটা কালেকশন একটাই। কারণ দাঁড়াও, ধরো তোমার পাড়া থেকে দুজন তিনজন আমার কাছে এসছে, এবার দু তিনজনে যদি একই শাড়ি বিক্রি করে তার মধ্যে কোনো কম্পিটিশন থাকবে না, কিন্তু তিনজনে যদি আলাদা আলাদা করে তিনজনেরই সেলটা সুন্দর হবে। এটাও তাই, আড়িতে গেছে, তার সঙ্গে কাঁথা স্টিচের কাজ হয়েছে, অল ওভার শাড়িটা এইভাবেই চলে যাচ্ছে, হ্যান্ড আড়ি তার সঙ্গে কাঁথা স্টিচের কাজ, অল ওভার কাস্টে এটা যাচ্ছে। কালারগুলো তুমি দেখো, কালার অপশানগুলো এত সুন্দর সুন্দর কালার হয়েছে। এটা একটা ম্যাকাওর ওপর গেছে শাড়িটা, উড়ন্ত ম্যাকাও, এটাও কিন্তু আড়ি। আমি তোমায় আড়িটা দেখাচ্ছি কারণ আড়ির ওপর নির্ভর করে বহু মানুষের সংসার চলছে আমাদের এখানে আড়ির কাজের ওপর, যে কারণে আড়ির ডিমান্ডও বেশি, যেহেতু অনেক খুব কম কাজ হয় এটা। এটাও ঠিক তাই, এটা ফিউশন জামকাঁথা। এগুলো ফিউশন বলছি কারণ দুটো স্টিচকে ঢোকানো হয়েছে এটা, এটা একটা কাঁথা স্টিচ গেছে, এটা একটা আড়ি স্টিচ গেছে। হ্যাঁ, এটা ফিউশন জামকাঁথা, এটা আর একটা লাস্ট। যদি কেউ চান যে আউট অফ ইন্ডিয়া থেকে বুকিং করবেন, হ্যাঁ নিশ্চয়ই করতে পারে, হ্যাঁ নিশ্চয়ই করতে পারে, হ্যাঁ সব জায়গা, অল ওভার, হ্যাঁ সারা পৃথিবী জুড়ে মানুষ তোমার ওই প্রোগ্রাম দেখে সারা পৃথিবীর মানুষ বুকিং করেছে। এগুলো সব দেখো ঢাকাইতে, ঢাকায় তো আমি আর চেঞ্জ করতে পারবো না, কিন্তু ঢাকায় এই জিনিসটাকে আমি চেঞ্জ করে দিতে পারবো। ঢাকাইটা অল ওভার এই কাজটা গেছে, এটা একটা ঢাকাইতে দেখো, ঢাকাইটার গেট আপটাই চেঞ্জ হয়ে গেছে। এটাও একটা জাম কাঁথাতে যাচ্ছে, এটা ফিউশন না, এটা জাম কাঁথা বলতে যেটা বোঝায়। ঢাকাইটা আমি দেখাচ্ছি কি লেভেলে কাজ করে দিয়েছি ঢাকাইগুলোতে, ঠিক আছে, একদম হাতে হাতে একদম হাতে। এবং ঢাকাইয়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, এত ভালো কোয়ালিটিটা, ভীষণ ভালো কোয়ালিটি। হ্যাঁ, যারা শিখতে চাইছো তারা অতি অবশ্যই যোগাযোগ করো, অনেক দিন ঘরে বসে থাকা হয়ে গেছে, এবার ঘরের বাইরে বেরোতে হবে সবাইকে। আর মায়েদেরকে বলছি, যাদের ছোটো ছোটো মেয়েরা ছেলেরা যাদের ড্রয়িংয়ে আগ্রহ রয়েছে তারা অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার ছেলে বা মেয়ে যেই হোক না কেন তাকে তৈরি করে দেবো তার মতন করে, সে খুব সুন্দর কাজ করতে পারবে, একটা বয়সে গিয়ে সে খুব ভালো কাজ করবে। শিখে রাখুক না, কোনো শেখাই বৃথা যায় না। আচ্ছা, এটা আছে আর একটা শাড়ি, এগুলোতে গুজরাটি কাজ করা হয়েছে। এটা দেখো ঢাকাই, কিন্তু ঢাকাই ডিজাইনটা দেখো আমাদের দিয়ে, ডিজাইনটা ভীষণ সুন্দর, ডিজাইনটা মানে এমনি নর্মাল ঢাকাই থেকে বেরিয়ে গিয়ে একটা ঢাকাই, এটাও একটা ঢাকাই। এটার সঙ্গে দেখো কলমকারি জুড়ে দিয়েছি আমরা, একটু অন্যরকম করার চেষ্টা করেছি সবসময়, ভীষণ ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়লে ভালো লাগবে। এটা পুরো শিফন জর্জেটের ওপর রয়েছে এই কাজটা, এটা তো লখনউ চিকনের কাজ, এবং এইটা আসে শাড়িটা ওখান থেকে, তার উপর আবার আমরাও খানিকটা মানে মাতব্বরি খাটাই আর কি, যে কারণে শাড়িটার লুকসটাই আলাদা হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ আরও ব্রাইট হয়ে গেছে, আরও ব্রাইট। এটা তসরে গেছে, তসরে গেছে গুজরাটি। হোলসেলে কিনলে 20 পিস কিনলেই হবে যে কোনো রেঞ্জের, হ্যাঁ আমার কাছে বিভিন্ন রেঞ্জের থাকে, যে কোনো রেঞ্জের না, চলে আসতে হবে। আর ওই ফোনে তো জিজ্ঞেস করে লাভ নেই, ফোনে আপনারা একটা দিন কষ্ট করে আসুন, আমার মনে হয় এখান থেকে কেউ খালি হাতে বেরোবে না, আমি এইটুকুন গ্যারেন্টি দেবো। আচ্ছা, এটা হচ্ছে এদেরই হাতের কাজ, এটাও আমার স্টুডেন্টদের হাতের কাজ, এটা কাঁথা। এটা তোমায় একবার আমি বোধহয় দেখিয়েছিলাম যখন একটা দুটো পাখি হয়েছিল, এখন দেখো ফুল শেষ হয়ে গেছে, মানে এটা রূপ পেয়ে গেছে, এটা পুরোটা করা হয়েছে, বিভিন্ন রকমের স্টিচকে ইউজ করা হয়েছে। এটা শুধুমাত্র কাঁথা না, বিভিন্ন রকমের স্টিচ দিয়ে করা হয়েছে, এটা কাতানের ওপর করা হয়েছে, জরিপার কাতান। এছাড়াও কিন্তু প্রচুর থাকে ফুলিয়ার জিনিসপত্র আমার কাছে থাকে, সেগুলো আর আমি দেখাচ্ছি না, হ্যাঁ কমন ব্যাপার এসে যাচ্ছে, অথচ রাখতে তো হয়, হ্যাঁ 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 রাখতে তো হয়, না না রাখতে তো হয়। হুম হুম, এটাও দেখো হ্যান্ড আড়িতে গেছে, ডাই করা হয়েছে, প্রথমে টেবিল ডাই করে নিয়ে এটা পুরোটা আড়িতেই কাজটা করা হয়েছে। হ্যাঁ, এটা একটা কাঁথাতে একবার আমরা দেখিয়েছিলাম, এত ডিমান্ড হয়েছে তোমার ওই শাড়িটাতে, কিন্তু আমরা সেটা দিইনি যেহেতু আমাদের ওটা এক পিসের শাড়ি বলা হয়েছিল, এটা আবার আমি সেই জন্য আড়িতে করেছি শাড়িটা। এটা দেখো একটা কাঁথা স্টিচের কাজ, অল ওভার দেখো কাঁথা স্টিচের কাজটা করে দেওয়া হয়েছে, একটা ময়ূর যাচ্ছে, মানে একটা জঙ্গলের মধ্যে ময়ূর গাছপালার এফেক্টটা, এটা ফার্স্ট পোর্শনটা যাচ্ছে, সেকেন্ডটা হচ্ছে এটা পুরো বডিতে কাজ করা, হ্যাঁ না কোনো গ্যাপ নেই। আজকেই একজন ভর্তি হয়েছে, তার 75 ইয়ার্স হল, ভদ্রমহিলা এসে ভর্তি হলো, মানে এতটাই আগ্রহ, মানুষের আগ্রহ থাকলে এখানে চলে আসুক,
চলে এসে ভর্তি হবে, ইচ্ছা থাকলেই হবে। এখন আমাদের কোনো এজ লিমিট নেই, আর আমাদের একটু 3.5-4 বছরের বাচ্চা থেকে এবার আমরা স্টার্ট করব। যারা প্রথম থাকছে, যখন ক্রেয়নটা ঘষবে তখনই যেন তার মাথায় সেই জায়গাটা থাকে যে আমাকে কিছু করতে হবে, মানে খেলার ছলে আমরা তাকে শেখাবো, ছোট থেকে শিখলে পরে আরো বেটার হয়ে যাবে। হ্যাঁ 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 ক্রিয়েটিভিটি ব্যাপারটা, হ্যাঁ 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 হ্যাঁ। আমিও আমার ছোটবেলায় যখন শিখতাম আমার ঠাকুমার কাছে প্রথম হাতে করি হয়েছিল, মাটির কাজ করতাম, স্লেটে আঁকতাম, মাটিতে আঁকতাম। এটা একটা তসরে গেছে, এটা দেখো পার্সি কাজ গেছে, এবং পার্সির কি ভরাট কাজটা দেখো গেছে। এটাকে ডাই করা হয়েছে মেহেন্দি গ্রিন কালার, তার সঙ্গে পুরোটা গেছে পার্সির কাজ, এটাও এদেরই হাতের কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ম্যাক্সিমাম হাতের কাজটাই দেখাই, কারণ আমার উপর বেস করে প্রচুর মানুষের সংসারটা নির্ভর করে। হুম, এটা আর একটা আছে, এটাও তসরকে ডাই করে কাশ্মীরি কাজ। কাশ্মীরি কাজটা দেখো তুমি, মানে এত নিখুঁত কাজ, মানে একদম মনে হবে যেন কাশ্মীরেরই কাজ এটা, মানে এখানে বসে হয়েছে ওই কাজটাই। এটা আছে আবার হ্যান্ডারি, হ্যান্ডারিতে গেছে, মানে বিভিন্ন ডিজাইনে আমি কাজটা করি, বিভিন্ন ডিজাইনে, বিভিন্ন ডিজাইনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো মিল নেই, এবং হোলসেলে নিলেও কিন্তু কোনো মিল থাকবে না। কেউ যদি মনে করে আমি হোলসেলে নিচ্ছি একঘরে হয়ে যাবে, একদমই নয়, সে সস্তা থেকে দামি অবধি সব আলাদা হবে। এটাও দেখো, হুম, আর চলে আসতে হবে, একটা আকর্ষণীয় পুরস্কার থাকবে, একদম লো রেঞ্জ থেকে 650 থেকে স্টার্ট আছে। আপ টু 20,000-30,000 অবধিও আছে আমার কাছে এখানে শাড়ি, কাজের ওপর নির্ভর করছে। এটা হচ্ছে মেশিনে গেছে, মেশিন ওয়ার্কে গেছে, লাল কালো ভীষণ ব্রাইট কম্বিনেশন। এটা দেখো একদম ফিউশন পটচিত্র, এখানে আড়ির কাজ করা হয়েছে, তুমি বুঝতে পারছো কিনা জানি না, এটাতে আড়ি গেছে, ফিউশন পটচিত্র। এটাও আমি তোমায় গ্যারেন্টি দিচ্ছি তুমি কোনো বুটিকে এটা করবে না, এটা তার মর কিন্তু এটা, এখানটা হচ্ছে কাঁথা দিয়ে কাজ করা হয়েছে, ওখানটা আঁকা হয়েছে, ড্রয়িং করা হয়েছে, তারপরে আড়ি করা হয়েছে, তারপরে কাঁথা দিয়ে কাজ করা হয়েছে। হ্যাঁ, ফিউশন পটচিত্র, এগুলো অনেকটাই সময় লাগে, একটু ওই জন্যে ভালোই সময় লাগে, এবং হাতের কাজের ওপর নির্ভর। এই যে তপতি দিদি যিনি করেন, উনি তো, তুমি তো দেখেইছো যে বসে রয়েছেন দিদি, তা ওরা আমার প্রোগ্রাম থাকবে আর ওরা আসবে না, এটা হতে পারে না। হ্যাঁ হ্যাঁ আসবেই, তো উনি যে কাজটা করে সেটা আবার অনেকেই পারবে না, উনি 12-13 দিনেও যদি প্রয়োজন হয় আমার শাড়ি টেনে দেবে রাত জেগে দিন জেগে। হাতের স্পিডের ওপর নির্ভর। এইটা দেখো হ্যান্ড পেইন্টিং, এবার বলে না লোকের কেন দামটা নির্ভর করে, তুমি এটার মানে শেডিংগুলো দেখো, আমাদের এখানে হ্যান্ড পেইন্টিং, স্টিচ কাট, মানে সমস্ত কিছু স্টিচ, হ্যান্ড পেইন্টিং কিন্তু আমরা, মানে স্পেশাল হচ্ছে মঞ্জুরি বুটিকের এগুলো সমস্ত কিছু। তুমি কাজটা করেছে দেখো, এখানে ড্যাম্পের কাজ আছে, ওয়াশারের কাজ আছে, মানে প্রচণ্ড সুন্দর করে কাজগুলো। ওপেকের কাজ তো খুব সোজা কাজ, ফটাফট করে নেওয়া যায়, কিন্তু এর মেশানো, হ্যাঁ অ্যাসিডের ওপর মেশানো, এটাই হচ্ছে মেন। এটা যাচ্ছে তসরে, এটা কুচি আঁচল, হ্যাঁ সব একদম পিওরে আছে, সমস্ত সিল্ক মার্ক, আর আমি একদম রেজিস্টার, গভর্নমেন্ট রেজিস্টার আমি। এটাও তুমি দেখো একটা গেছে, সব 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 সব, আর আমি একদম রেজিস্টার, আমার ব্র্যান্ড এটা, একটা মঞ্জুরি ব্র্যান্ড হয়ে গেছে এখন। তুমি দেখো এটা যাচ্ছে বাটিকে গেছে, কর্নার টু কর্নার করে লাল রংটা আনা হয়েছে, খালি দেখো কি ব্রাইট। এটা আবার দেখো অ্যাসিডে গেছে, কাজগুলো খালি দেখো তুমি, চলে আসতে হবে, এত সুন্দর কাজ এরকমভাবে দেখানো যায় না, এত তুমি খালি কাজগুলো দেখো, মেলানোটা দেখো, সমস্ত ইনস্ট্রুমেন্টের, হ্যাঁ ভাবনাটা দেখো, আমরা তো সবটাই তো থিমের ওপরই করি, আমরা সব জিনিসটাই বেশিরভাগ থিমের ওপরই হয়, আর প্রচণ্ড খাটে আমার স্টুডেন্টরা। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে তোমার শ্রীভরি করে নেওয়া হয়েছে, তারপরে এটার এটার কাজটা যাচ্ছে এরমভাবে, হ্যাঁ হ্যাঁ অল ওভার কাজ যাবে, তারপরে এই কাজটা করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও একটা দেখো শাড়ি, দারুণ দেখতে সাদাটা। হ্যাঁ হ্যাঁ, এর ওপর আমরা আবার লাভহানি স্টিচ করব, ঠিক করেছি, তো দেখিয়ে দিলাম। আমি তোমাকে আরও কিছু দেখাবো শাড়ি কয়েকটা, দেখিয়ে দিচ্ছে ফটফট, দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তারা অতি অবশ্যই যোগাযোগ করুন, অতি অবশ্যই যোগাযোগ করুন, আমি যাই ডিজিটাল টিউটোরিয়াল অতনুর হাত ধরে, আমার মেয়েরা প্রচুর মেয়ে এখানে অবলম্বী হয়েছে, তারা অনেক দূর থেকে আসে গো, প্রচুর দূর থেকে থেকে আসে, হ্যাঁ হ্যাঁ সব আসে, হ্যাঁ বাঁকুড়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর, প্রচুর দূর থেকে, রোজ আসার দরকার নেই, তাদের টাইমিংটাও আলাদা হয়, দূর দূর থেকেই আসে, বর্ধমান থেকে আসে। এ দেখো, এটা হচ্ছে মসলিন, মানে হেভি কোয়ালিটির মসলিন, এটা
খুব মানে ভালো কোয়ালিটির মসলিন, এগুলো আমরা আলাদা করে বোনাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পুরো মানে হেভি কোয়ালিটির মসলিনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু খুব সুন্দর। আমি সব রকম আইটেমই তোমায় দেখিয়ে দিচ্ছি। এটা যাচ্ছে কাশ শাটলের মধ্যে, এই শাড়িটাও খুব সুন্দর, পিওর মটকাতে রয়েছে। এটা আঁচলটা যাচ্ছে, আর ওই যে পার ধরে এই কাজটা যাচ্ছে, এবং পুরো শাড়িটা কিন্তু হাতে বোনা, পুরোটা শাড়ি হ্যাঁ হাতে বোনা। এই মসলিনগুলো তুমি দেখো, হ্যাঁ হ্যাঁ, একদম হাতে বোনা, একটু আনকমন। আমি কমন জিনিসটাই পছন্দ করি না, একটু আনকমন, হ্যাঁ হ্যাঁ, হাতে বোনা। এটা যাচ্ছে মসলিন। হ্যাঁ, এবার আমাদের একটা টপ স্কার্টের সেট দেখাবো, র্যাপার সেট দেখাচ্ছি আমি। এটা ওপরটা যাচ্ছে, এটা লোয়ার পোর্শনটা যাচ্ছে, এই যে র্যাপার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপার লোয়ার পুরো সাইড থাকবে, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এবার আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আমাদের ফেসবুকে গিয়ে একটু দেখুক। এটা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইলটা যেটা, হ্যাঁ, এখানে গিয়ে একটু ফলো করে রাখো। প্রচুর প্রচুর আমাদের আপডেট থাকে, রেগুলারই আমাদের ফেসবুকে শাড়ি ছাড়া হয়, জিনিসপত্র ছাড়া হয়। যারা দেখতে চাইছেন তারা প্লিজ এখানটায় গিয়ে আপনারা ফলো করে রেখে দিন, হ্যাঁ, তাহলেই দেখতে পাবেন। এই যে এইটা দেখবেন, মঞ্জুরিস বুটিক, স্পেলিংটা দেখে নেবেন, এইটা তার সঙ্গে এটা, এগুলো সব, হ্যাঁ, মানে আমরা আমাদের স্টুডেন্টরাই তৈরি করে, তারপরে এই কাজটা আমাদের স্টুডেন্টরাই করে। আচ্ছা, এটা আমি এই যে এইটা টপটা, আর একটা টপ দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইউটিউব পেজটা, আমাদের ইউটিউব যেটা পেজ সেটা হচ্ছে এটা, এটাতে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু প্রচুর জিনিস ইউটিউবেও দেখতে পাবে, আর নিত্য নতুন জিনিস দেখতে পাবে, মানে একঘেয়ে কোনো কিছু ব্যাপার নেই। এই যে লাম্বানি স্টিচ, কর্ণাটক থেকে রাজস্থান অবধি যে স্টিচগুলো এখন খুব লাম্বানি নিয়ে চলছে আর কি, কেউ কিন্তু দেখাতে পারে না। এটাও আমি তোমায় বললাম, যারা দেখায় কিছু বুটিক আছে একদম অরিজিনাল দেখায়, আর আমরা দেখাচ্ছি যেটা একদম, এখানে কোনো গুজরাটির ব্যবহার আমরা করছি না, বা বেকার আমরা ওই কাচ্ছি দিয়ে গুজরাটি দিয়ে করি না, আমরা একদম লাম্বানি দিয়ে লাম্বানি স্টিচটা করছি। এখানে চুড়িদারে তো খুব একটা বেশি ব্যবহার করা যায় না, কিন্তু লাম্বানি, পিওর লাম্বানিতেই দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম, সব কটাতে আপনারা ফলো করে রাখুন, প্রচুর জিনিস দেখতে পাবেন। এগুলো আমাদের 650 করে বিক্রি করা হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পুরোটা কাজ আছে, এই দেখো। এটা কটনের ওপর আছে, হ্যাঁ, এটা আবার গেছে দেখো তসরে হ্যান্ড পেন্টিং, তসরে হ্যান্ড পেন্টিং যাচ্ছে, এটা দেখা, এই যে শ্রীভরি করে নিয়ে হ্যান্ড পেন্টিং করা হয়েছে তসরে। আর এই যে ব্লাউজগুলো আমি দেখিয়ে দিয়েছি, কাশ্মীরি, হ্যাঁ কাশ্মীরি, এই ব্লাউজগুলো দেখিয়ে দিতে থাকা। এটা হাকোবা ফুল, এগুলো সব স্টুডেন্টদেরই হাতের কাজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রচুর মার্জিন থাকে, এগুলো স্টিচের, ফুল স্টিচের ব্লাউজ, হাকোবার সঙ্গে স্টিচ, হ্যাঁ, একটা পাঞ্জাবি ব্লাউজে 550 টাকা থেকে স্টার্ট আছে, পাঞ্জাবি পাঞ্জাবি। আমি তোমাকে এবার একটা নতুন জিনিস দেখাবো, আমাদের ধুতি প্লাস পাঞ্জাবিটা দেখাবো। এটা হচ্ছে ধুতিটা, এটা হচ্ছে পাঞ্জাবিটা, তুমি দেখো ধুতির সঙ্গে একদম ম্যাচিং করে, হ্যাঁ একদম, আজরাকের সঙ্গে, হ্যাঁ বান্ধেজের সঙ্গে আজরাক। এটার আমি এখনও পলিশ করাইনি, যে বাঁধা হয়েছে, একদম পিওরে আছে। এগুলো অনেক রকম মেটেরিয়াল বেরিয়ে গেছে, এখন নকলে বাজার ভর্তি, আমি পলিশ করলে ভালো লাগবে, আমি ইচ্ছে করেই দেখাইনি, যে এটা পিওর ছাড়া এই বাঁধাটা কাজটা হয় না, ফোটানোটা যায় না, ওই জন্য আমি করিনি, মানে পিওরেই রেখেছি, মোডাল আজরাক। এই যে এটা ব্লাউজ পিসটা যাচ্ছে, আঁচলটা আর পুরোটা একদম পিওরে গেছে। এবার তোমাকে আমি একটা জিনিস দেখাচ্ছি, এই যে বলছিলাম না আমাদের দুর্গাপুজোর স্লটগুলো হচ্ছে, এগুলো এখনও তোমার স্টুডেন্টরা চলে গেছে, তাই এই যে দেখাচ্ছি, দেখো কাজগুলো চলছে, হ্যাঁ হ্যাঁ, তোমার পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো, পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। নেক্সট, এই দেখো এই কাজগুলো তুমি দেখো, এগুলো জাস্ট একটু দেখালাম তোমাকে, পরের ভিডিও থেকে আমি তোমাকে পুরোটাই শাড়িটা দেখিয়ে দিতে পারবো আশা করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এখন হচ্ছে, চলছে, জাস্ট অল্প অল্প অনেক সময় লাগবে, হ্যাঁ। এই যে লাম্বানি স্টিচ বলছি সেগুলো দেখাচ্ছি তোমার, লাম্বানি স্টিচ যেটা, এই যে দেখো এই কাজগুলো চলছে, এগুলো একদম কর্ণাটক থেকে রাজস্থান অবধি যে বাঞ্জারা স্টিচটা, সেটা পুরো 14টা স্টিচ দিয়ে শাড়িটাকে ভরা হবে, 14 রকমের স্টিচ, 14টা স্টিচ দিয়ে এই কাজগুলো আমাদের চলছে,
মানে এগুলো আনি, হ্যাঁ হ্যাঁ সময় লাগছে, এগুলো আমাদের দেখানোই হবে আর কি। হ্যাঁ এটাও তৈরি হচ্ছে, যেগুলো তৈরি হচ্ছে আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। প্রচুর স্টক, প্রচুর ডিজাইন, প্রচুর সুন্দর সুন্দর সেলাই। বুটিক মানে কিন্তু তোমার ওই বড় বাজারের কিছু বা এখানকার কিছু ওখানকার কিছু, সেইটা কিন্তু বুটিক হয় না। বুটিক হচ্ছে তোমার ক্রিয়েশন, কি তুমি নিজে ভেতর থেকে কি বার করতে পেরেছো সেটা হচ্ছে বুটিক। নতুন কি তৈরি করতে পারবে, আর তো কেনা শাড়ি তো রয়েছে সারা জীবনের সঙ্গী। না 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 না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ না শেখান না, সবাই শিখুক না, সবার হাত ধরে সবাই চলুক। হ্যাঁ হ্যাঁ কেউ বলতে পারে না। এই দেখো সব যে বানজারা স্টিচ যেগুলো সব বলছিলাম, এগুলো সব তসরে রয়েছে, ডাই করে করে করা হয়েছে। ঠিক আছে, আজকে তো আমি সব দেখিয়েই দিলাম, থ্যাংক ইউ তোদের দুজনকে। হ্যাঁ তোমাকে বারবার করে বলছি, আমাদের ছোটদের একটা ক্লাস আরম্ভ করা হচ্ছে, চার থেকে ভর্তি হোক, সবাই মায়েরা আসুক, আমাদের সঙ্গে যোগাযোগ করুক। এই ক্লাসটা আমরা নতুন করে স্টার্ট করব, এবং তার বাচ্চা যতদিন বড় হতে থাকবে আমরা নিজেদের মতন করে তাদেরকে তৈরি করতে থাকবো। আস্তে আস্তে আমাদের এই স্টেপিংগুলো তাদের মধ্যেও ঢুকে যাবে একটা সময়। আর এছাড়াও যারা 7-8 বছর বয়সের বাচ্চারা আসলে আরও ভালো হয়, তাদের কিন্তু আমরা সেই রকমভাবেই শেখাবো, এবং তারা জানতেই পারবে না তারা যে শিখছে, তাদের মধ্যে সেই আগ্রহটা ক্রিয়েট করে আমরা কিন্তু শেখাতে আরম্ভ করব। আর এছাড়াও যারা শিখতে চাইছো তারা এসে যোগাযোগ করো, এখানে এজ লিমিট বা শিক্ষাগত যোগ্যতা লাগে না, এখানে শুধুমাত্র ইচ্ছে থাকলেই চলে আসতে হবে। আর লাস্ট আমি বলে দিচ্ছি, আজকে আমাদের প্রোগ্রাম থেকে যারা যারা শাড়ি বুক করবে, এই মানে 15 দিনের মধ্যে যারা যারা বুক করবে বা এসে কেনাকাটা করবে, তাদের কিন্তু প্রত্যেকের জন্য একটা করে আকর্ষণীয় পুরস্কার থাকবে, সেটা আর আমি বলছি না। তারা এসেই দেখুক আর নিয়ে দেখুক কি তারা পাচ্ছে। হ্যাঁ আর আমার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, আমার অ্যাড্রেস হচ্ছে 37/1C রানি হর্ষমুখী রোড, একদম পাইকপাড়া মোহিত মঞ্চের কাছে। ফোন নাম্বারগুলো তো আমার যাচ্ছেই, আর চলে আসতে হবে, আমাদের ফেসবুক পেজটা দেখতে হবে, ইনস্টাগ্রাম পেজটা দেখতে হবে, ইউটিউবে গিয়ে দেখতে হবে মঞ্জরি বুটিক, দেখে রাখো, ফলো করে রাখো, প্রচুর। হ্যাঁ 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 সঙ্গে সঙ্গে, হ্যাঁ 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 হ্যাঁ। আর হোলসেলাররা বেশি করে যোগাযোগ করুক। হুম 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 একদম একদম।